আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, একদম সরাসরি আপনার কাছে প্রশ্ন। কালকে গণমাধ্যমে বেশ লেখালেখি লেখালেখি মানে রিপোর্ট, সেটা হচ্ছে মার্কিন দুই কংগ্রেসম্যানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সুশীল সমাজ থেকে শুরু করে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সেখানে কিছু কিছু বক্তব্য এসছে। আসলে তাদের চাওয়াটা কি পরিষ্কার, বা ফর্মুলাটা কি? তাদের চাওয়া তো সুস্থ এবং অবাধ নির্বাচন, এটা বুঝতে পারতেছি, কিন্তু আটকে আছে যে কোন ফর্মুলায় নির্বাচনটা হবে। এই ব্যাপারে আসলে তাদের প্রত্যাশা বা আকাঙ্ক্ষাটা কি বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ ফিরোজ ভাই। আসলে অনেকগুলা বিষয় আপনার এইটার উত্তর দিতে গেলে মোটামুটি অনেকগুলা বিষয় আনতে হবে ছোট 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 করে। যে আসলে তারা কি চায়, আমরা তো ইন্টেলেকচুয়াল কায়দায় অনেকেই বলি আমরা জিও পলিটিক্স আছে, এইটা আছে, নো ডাউট থাকতে পারে, কিন্তু অফিসিয়ালি তাদের কথা কিন্তু একটাই, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন। তার সাথে শান্তিপূর্ণ এগুলোর সাথে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণমূলক সব এসে যায়, এই কথাটা আছে। এখন আপনি দেখেন প্রায় আমরা শুনতাম বা এখনো শুনি যে একটা জিনিস লক্ষ্য রাখেন যে এখন পর্যন্ত কিন্তু আমেরিকান সরকার বলে নাই, ওই যেটা ওবায়দুল কাদের সাহেব বলছেন, অনেক কিছু বলছে কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে নাই। আরো ইন্টারেস্টিং ব্যাপার, আপনি বিষয়টা আসতেছি, আমি গতকালকে দেখলাম ওবায়দুল কাদের সাহেব বলতেছে মানে চুন থেকে পান খসলেই হ্যাঁ আমাদেরকে ভিসা নীতি, তারপরে স্যাংশন, এইসব হুমকি দামকি দেয়, ভাষাটা এরকম হুমকি দামকি দেয় পত্রিকায় এভাবে আসছে। তাহলে আমার বক্তব্যটা হইলেই, উনি আরো বলছেন পৃথিবীর কোনো দেশে ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না, শুধুমাত্র বাংলাদেশেই পান থেকে চুন খসলেই আমাদের নিষেধাজ্ঞা দেবে, ভিসা নীতি দেবে, এমন হুমকি ধমকি দেয়, মানে পরিষ্কার বলতেছে হুমকি ধমকি দেয়। তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? একটা পরিষ্কার কথা, পৃথিবীর কোন দেশের শক্তি নাই, যেটা গণতান্ত্রিক দেশ সেখানে যদি গণতন্ত্র মজবুত থাকে। আপনি গণতন্ত্র যখন থাকবে না তখন ধমক খাইতেই হবে আপনাকে, যেমন চায়নায় গণতন্ত্র নাই তাকে তো কেউ ধমক দেয় না, আর চায়না না হয় পরাশক্তি, উত্তর কোরিয়ায় গণতন্ত্র নাই তাকে তো কেউ ধমক দেয় না। গণতন্ত্রের বিষয়ের সাথে যারা সম্পৃক্ত তারা তো চাইবেই তাদের গণতন্ত্র টিকিয়ে রাখতে, তাই না? এটা খুব ন্যাচারাল ব্যাপার। আবার উনি বলতেছেন ওবায়দুল কাদের সাহেব এই মুহূর্তে নির্বাচন হইলে মাননীয় প্রধানমন্ত্রী নাকি 70 ভাগ ভোট পাবেন, উনি বলছেন, এটা বলছে কিন্তু একটা জরিপের আলোকে, যে ভুয়া জরিপটা, ওই জরিপটার রেজাল্ট আসছে যার যা যেদিন তার আগে সে বলছে। আচ্ছা 70% যদি ভোট পাই উনি, এবং আমি নিশ্চিত করে বলতে পারি এই কথাটা ওবায়দুল কাদের সাহেব নিজে ছাড়া আর কেউ বিশ্বাস করে কিনা আমার সন্দেহ আছে, কারণ এই কথাটা যদি তার দলের সবাই বিশ্বাস করতো তাহলে তার মাঠে এত আন্দোলনের প্রয়োজন ছিল না, তত্ত্বাবধায়ক সরকার থাকুক আর কালাচর থাকুক ক্ষমতায় তাইকে নির্বাচন করুক, 70% ভোট পেয়ে যেত। কথাটা কিন্তু একমাত্র ওবায়দুল কাদের সাহেব ছাড়া কেউ বিশ্বাস করে না, পাশাপাশি আবার সবাই বিশ্বাস করতে পারে, সেটা কি? ক্ষমতায় থেকে নির্বাচন করলে, ক্ষমতায় থেকে নির্বাচন 70% কেন? এর আগের নির্বাচনে কোনো কোনো সেটাতে 100 ভাগের বেশি ভোট পাওয়া হয়েছে, কারণ গুইনা বাইসে গোনা বাছা করে নাই তো কতটা ভোট মোট কাস্ট হইতে পারে বা ভোটার কত, রেজাল্ট দিছে পরে দেখে যে দা অরিজিনাল ভোটার তার চেয়ে ভোট কাস্টিং বেশি হয়েছে। তো ক্ষমতায় থেকে ইলেকশন করলে 70% না 100 ভাগও নেওয়া যেতে পারে, তাহলে অবান্তর কথা। এখন আমি আপনাকে একটা কথা বলি, এই যে সম্প্রতি যে কংগ্রেসম্যান দুজন আসলেন, পররাষ্ট্রমন্ত্রী, সহজ শর্টকাট করে বলি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করছে, কথা তো একটাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে ইনশিওর করবেন। পত্রিকায় পাইলাম তাকে নাকি জিজ্ঞেস করছে চীনের খপ্পরে পড়লেন নাকি আপনারা, হ্যাঁ না চীনের খপ্পরে পড়ি না, আমরা ব্যবসা বাণিজ্য করি, মানে সব কিন্তু তার বক্তব্য, কিন্তু বিষয়টা ওখানে না, বিষয়টা হচ্ছে উনি যে সুপার কোশ্চেনটা করলেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন ভালো কথা, কিন্তু নির্বাচনের আগে আপনার দেশের সরকার পদত্যাগ করে কিনা, এই কথাটা উনি ওনার ভিতর দিয়ে আসছে। আমি আশ্চর্য হয়ে যাই, মানে এই প্রশ্ন করার অধিকার তার আছে কিনা, তারা যে ডিপ্লোমেসি বুঝে না, ডিপ্লোমেটিক ভাষা বোঝে না, কেন বোঝে না আমি বলি, আপনি লক্ষ্য করেন সুন্দরভাবে দুইজন কংগ্রেসম্যান আসছে, দুইজন কংগ্রেসম্যান কিন্তু দুই পথে আসছে, কারণ একজন কংগ্রেসম্যানের নাম হলো আপনার হাওয়াই থেকে উনি নির্বাচিত, তার নাম হইল অ্যাট কেস, অ্যাট কেস উনি হলেন ক্ষমতাসীন দলের
ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান, আর একজন উনি বিরোধী রিপাবলিকান পার্টির জর্জিয়া কংগ্রেসম্যান রিচার্ড মকরমিক। এই দুইজন কিন্তু এখানে আপনার দুই দলের, আপনি জিনিসটা চিন্তা করেন, একজন ক্ষমতাসীন দলের আর একজন বিরোধী দলের, দুইজন আসছে কোথায়? প্রথম মিলিত হইল আমেরিকান এম্বাসিতে। আপনি ভাবেন, দুইজন কিন্তু দুই শিবিরের, দুই শিবিরের তারা সস্ত্রীক আসছে, দেখা হইল আমেরিকান এম্বাসিতে। অর্থাৎ এই আমেরিকান যে এম্বাসিটা, এটা সরকার এবং বিরোধী দলের প্রপার্টি, তাই দুইজনকে এন্টারটেইন করা হয়েছে এবং দুইজন সস্ত্রীক আসছে। আরে দিস ইজ দ্য লেসন ইউ লার্ন ফ্রম ইট, যে আমরা দুই সরকারি দলের একজন, বিরোধী দলের একজন আসছি, এটাই তো আমি মেসেজ দিচ্ছি তোমাকে। তোমরা দুইজন বসতে পারো না কেন? তোমরা দুইজন একসাথে বসো। তোমাদের দেশে তো সরকার, যেটা আমাদের দেশে সরকারের অবস্থা কি এখন? আওয়ামী লীগ ক্ষমতায়, এমবিসিটা টোটাল তার, আমেরিকান এমবিসিতে জামাত বিএনপির কোন লোক ঢুকতে পারবে যে ভাই আমার এই কাজ পারবে না? এটা তার সম্পত্তি। আর আমেরিকান এমবিসিটা কি? সরকার এবং বিরোধী দলের দুইজন এমপির সম্পত্তি। আপনি লক্ষ্য করে দেখেন, এটাই তো আপনাকে মেসেজ দিল যে এটা তোমার দেশে নাই, কারণ তুমি প্রশ্ন করতে পারবে না আমেরিকার সরকার পদত্যাগ করে কি করে না, এই গুণ যাদের আছে তাদের সরকার কেন পদত্যাগ করবে? তোমরা আগে এটা অর্জন করো, তোমার সরকার সেটা, সরকার প্রধান সেটা অর্জন করুক, তারপরে বলো। দ্যাটস মেসেজ ক্লিয়ার। এবং এটা এটা ডিপ্লোম্যাটিক নর্মে পড়ে না, এটা আমি মনে করি আমেরিকা এটা আরো সিরিয়াসলি নিছে। আরে আমরা করি কি? আমরা দুই শিবিরের দুইজন আসছি, সস্ত্রীক হাজবেন্ড ওয়াইফ আইসা এইখানে বসছি, তোমরা বসো না। তোমাদের কাদের সাহেব, মহাসচিব কাদের সাহেব আর মহাসচিব বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসাথে বসুক না, বৈশে গল্প করো না দেখি এরকম সস্ত্রীক। সুতরাং তোমার সরকার পদত্যাগ করে নির্বাচন করতে হবে, কারণ তোমার সমঝোতায় নাই। এই যে সমঝোতা বলতে আমরা কি বুঝাইছি, সেই সমঝোতার নিদর্শন দিয়ে গেল দুইজন একসাথে আইসে, এটাই তো সমঝোতা। সুতরাং ইউ আর বাউন্ড, এটাকে বলে রিপ্লাই। তুমি মোমেন সাহেব যে প্রশ্নটা করেছেন, আপনার জবাব এইটা, আপনি বুঝতে পারেন নাই, বুঝতে পারলে আপনি এই প্রশ্ন করতেন না, আপনি বুঝতে পারেন নাই, ইউ আর টোটালি আনফিট। আমি বারবার বলছি, আগেও বলছি, যে ডিপ্লোম্যাটিক শব্দ জানেন না, শুনেও শেখেন না আপনারা। ডিপ্লোম্যাটিক ভাষাটা কিভাবে বুঝাইছে দেখছেন? দুইজন কংগ্রেসম্যান, একজন ক্ষমতাসীন আর একজন বিরোধী, আর কি বলবে? ভেরি সিম্পল। সুতরাং আমেরিকার সরকার নিয়ে প্রশ্ন করার কোনো রাইটই নাই আপনার। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানে পরিষ্কার যে সমঝোতা একসাথে টেবিলে বসবা, না পারলে তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন দিবা, এটা খুইলা বলতে হবে না। আর রাজীব ভাই, এমনিও দেখেন ওদের দেশে কি এরকম হয় যে ধরেন ডেমোক্রেটিক দল ক্ষমতা আছে, রিপাবলিকান দল মানে কি বলে মানে পার্লামেন্টে তো নাই, আছে ছোট্ট একটা দল, ওইটা হচ্ছে বিরোধী দল, এরকম কি হয়েছে কোনো? না না, এই আপনি যা বুঝাইলেন সব তো বুঝাই দিচ্ছে ওইটা দিয়ে, যে আমরা বিরোধী দল এবং সরকার কিভাবে থাকি পরিষ্কার। আর আমাদের হাই কমিশন মানে আমেরিকান এমবেসি যেটা, এটা আমাদের দুই দলের সম্পত্তি, সরকার এবং বিরোধী দুই দলের। বিদেশের মাটিতে কোন এমবাসিতে মানে বিএনপির কোন এমপি ঢুকতে পারে? বললামই তো, সেটা তো বলেই দিলাম, পাসপোর্ট পাবেন না। ওদের কালচার, ওদের কি ধরেন এখন রিপাবলিকান ক্ষমতায় নেই, রিপাবলিকান দলের বিরুদ্ধে কি লক্ষাধিক মামলা আছে নেতা কর্মীরা? কয়জন প্রশ্ন উঠে না, সেটাই তো, কারাগারে আছে না, এগুলো তুলনা কেন করো? না না, সেটাই তো বুঝাই দিয়ে গেল যে স্টপ, তোমার কথা বলার রাইট নাই, আমরা দুইজন দুই মেরুর একসাথে আসছি, এটা তোমাকে বুঝতে হবে। লেসন তো এটা না, স্যাংশনের প্রস্তাবক ছিল কিন্তু রিপাবলিকান, যখন ট্রাম্প ক্ষমতায় ছিল ওই সময় মুভ হয়েছে, ভিসা নীতি করছে ডেমোক্র্যাট, কিন্তু স্যাংশনের এটা মুভ করছে কিন্তু হলো এরা রিপাবলিকান। এটার মানে কি জানেন? এটা হলো জাস্টিফাইড। ট্রাম্প সরকার যেটা করে গেছে এই স্যাংশনের ব্যাপার বলেন, যাই বলেন, এটা জাস্টিফাইড মনে করে বলছে, এটার কন্টিনিউশন চলতেছে। দিস ইজ আমেরিকা, দিস ইজ আমেরিকা। বলতে পারতো যে আগে সরকারটা মানবো না, হ্যাঁ ট্রাম্প এরকম একটা অন্যায় করছিল, আমরা এটা মানে উড়াই দিছি। হ্যাঁ, আমি তো বললাম, আমাদের নেচার কি? আমাদের নেচার হলো এই, আমরা তো একটা ফুল গাছও লাগাই ভালো জায়গায়, পরে সরকার এসে ফুল গাছটাও কেটে দিবে, কারণ এটা অমুকে লাগাইছে। হ্যাঁ, এই এমবেসি থাকতে হবে কমন। আমাদের দেশে এমবেসি গুলাই কি হয়, সরকার বদল হলে ছবি পরিবর্তন হয়ে যায়, কার ছবি থাকবে? এটা তো হয় না।
ইটস এ কমন প্রপার্টি ফর দ্য কান্ট্রি, এটা ক্ষমতাসীন দলের এবং বিরোধী দলেরও, অ্যাম্বাসিডর দুইজনের প্রপার্টি, সেটা প্রমাণ করে দিয়ে গেল এটা। এবং এই গুণ অর্জন করো মিস্টার মোমেন সাহেব, এই গুণ অর্জন করার পর ওই প্রশ্ন করবা, আর এই গুণ অর্জন না করা পর্যন্ত যা বলছি তাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নাও, কিভাবে করবা সেটা তোমাদের ব্যাপার, এইবার আসেন। আর একটা কথা কমন আসছে আমাদের কাছে, বিশেষ করে ইন্ডিয়া বলেন আর আমেরিকা বলেন, আমেরিকা বলতেছে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন, ভারতও কিন্তু তাই বলছে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন। ভারত শুধু একটু অ্যাড করছে, সেটা কি? সেটা হচ্ছে সংবিধান মোতাবেক হবে এবং সংবিধানে দেওয়া নির্ধারিত সময়ই হবে। এটা সুন্দর, কারণ নির্বাচন অলওয়েজ সংবিধান মোতাবেকই হবে। এই যে আজকে ভারতের যে সংযোজনটা, এটা আজকে পর্যন্ত মানে এখন যে সংবিধানটা যেভাবে আসছে সেভাবে যদি নির্বাচনটা আওয়ামী লীগ করতে পারে তাইলে এটা তার জন্য পজিটিভ সংবাদ। কিন্তু বিএনপির দাবির মুখে যদি ফাইনালি তত্ত্বাবধায়ক সরকার সংযোজিত হয়ে যায় তখন ওটা সেটা সংবিধান হয়ে যাবে, তখন এটা হবে আমেরিকার আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ। কারণ সংবিধান মোতাবেকই নির্বাচন হবে, সেটা যখনই হোক। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার যদি আবার অ্যাড হয়ে যায় তাহলে মহাবিপদে পড়বে। এইবার আসেন আর একটা জিনিস বলি, যেটা আমার খুব কষ্ট লাগে এবং দৃষ্টি আকর্ষণ করে, সেটা হলো বাংলাদেশের প্রত্যেকটা লোক, আমি আগেও বলছি পররাষ্ট্রনীতি কিচ্ছু বোঝে না, এবং এখনো দেখেন সবাই জবাব দেয় প্রতিটা কথার। ওবায়দুল কাদের সাহেব জবাব দেয়, হাসান মাহমুদ সাহেব জবাব দেয়, তো আব্দুর রাজ্জাক সাহেব জবাব দেয়, মোমেন সাহেব জবাব দেয়, মানে সবাই কিন্তু এই আমেরিকার সফর নিয়ে, তাদের ভিসা নীতি নিয়ে, সব নিয়ে তারা জবাব দেয়। কিন্তু আপনি যদি লক্ষ্য করছেন এই যে আমেরিকার টিম দফায় দফায় আসতেছে, হ্যাঁ, বক্তব্য দেয় কে? ওয়াশিংটন থেকে পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ম্যাথিউ মিলার। অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ এনরা ঘুরে ফিরে গিয়ে যা কিছু করেন, একজন সহকারী আরেকজন আছেন সহকারী প্যাটেল, বেদান্ত প্যাটেল, হ্যাঁ, এই দুজনই দেয়। অর্থাৎ এরা নির্ধারিত মুখপাত্র। আপনি ভারতের দিকে তাকান, ভারতের দিকে তাকান, সেখানে দেখেন বিজেপির দাওয়াতে গেল, তো এক্স ওয়াই জেড এর দাওয়াতে যান, ঘুরে ফিরে আসার পর স্টেটমেন্ট দিল কিন্তু অরিন্দম বাগচি সাহেব একজন। এখানে তো তাদের দূতাবাস আছে, কই তাদের তো স্টেটমেন্ট নাই? আর আমাদের স্টেটমেন্ট কে কে দেয়? ওবায়দুল কাদের সাহেব, হাসান মাহমুদ সাহেব, তারপরে আব্দুর রাজ্জাক সাহেব, মোমেন সাহেব, শাহরি আলম সাহেব, যেমন চায় সেই বক্তব্য দিন, এত সামঞ্জস্যহীন। আর একটা মারাত্মক ব্যাপার আমার কাছে দৃষ্টিতে আসছে, কোথায় আমাদের গহর রিজভী সাহেব? উনি যে আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, উনি যে কোথায় চলে গেলেন, কিভাবে চলে গেলেন, কাকে বলে গেলেন, আমরা কিন্তু কিছুই জানি না। অথচ এরকম ক্রাইসিস টাইমে উনি তো একজন নির্ধারিত উপদেষ্টা ছিলেন। আবার দেখেন পররাষ্ট্র মন্ত্রী কোথায়, উপপররাষ্ট্র মন্ত্রী কোথায়, আবার সমস্ত ডেলিগেট এসে দেখা করে সালমান খান সাহেবের সাথে, সালমান সাহেব কি বলছেন, মানে আমরা এত বেশি সামঞ্জস্যহীনতায় ভুগতেছি। আমাদের ডিপ্লোমেসি বলতে কিছু নাই। আমি আপনাকে বলি, পররাষ্ট্রমন্ত্রী বলছেন কি দেখেন কত ঠুনকো রাজনীতি করে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের সময় 10 লক্ষ হিন্দু বেড়েছে, এটা কোনো সভ্য লোকের ডিপ্লোমেটিক কথা? এটা বইলে আপনি কার মন জয় করবেন? হু আর ইউ? আপনি হিন্দু বাড়ানের ই কে, কমানের ই বা কে? এত সস্তা রাজনীতি কেন করেন? তিন চার কোটি হিন্দুর বসবাস থাকলে তো এটা এমনিতেই বাড়বে গত 14 বছর 15 বছর। না না, আমরা ক্ষমতায় আসি এটা বেড়েছে, এটা কোন ধরনের কথা? সঠিকভাবে চলতেছে না, এবং তাদের প্রত্যেকের অসামঞ্জস্যপূর্ণ কথায় আবারও প্রমাণ করে যে বাংলাদেশ ডিপ্লোমেটিক ভাবে শতভাগ ব্যর্থ। এখন আপনার ওই প্রশ্নটাই আসি যে তাহলে আমেরিকা বাংলাদেশে কি চাচ্ছে? জিও পলিটিক্স আছে, অমুক আছে, তমুক আছে, সেগুলা অন্য কথা, কিন্তু প্রকাশ্যে তারা বলতেছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, এবং এটা তাদের মূল নীতি। তারা যেখানে, যে সমস্ত গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ব্যাহত হবে, মানবাধিকার লঙ্ঘিত হবে, তারা সেখানে সেটা পুনরুদ্ধার করবে, এটা তাদের রাষ্ট্রের ফরেন পলিসির পার্ট, তাই না? বিষয়টা তো তাই। এখন আসেন, আমি একজনের সাথে কালকে আলাপ করতেছিলাম, তার কাছ থেকে কয়েকটা বিষয় জেনে আমার কাছে খুব ভালো লাগছে। সে বলতেছে, কথাটা শুনেন, যে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে 2008 সালের নির্বাচনটা হওয়ার পর আপনার 2012 সালের সেপ্টেম্বর মাসের প্রধান বিচারপতির
সম্পূর্ণ জাজমেন্টটা, পূর্ণ জাজমেন্ট আসার আগেই 2011 সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, একটা জাজমেন্ট হওয়ার আগে। অর্থাৎ এখান থেকে গণতন্ত্র ধ্বংসের পায় তারা শুরু। ওই যে সংযোজন করছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে, ওখান থেকে গণতন্ত্রের, গণতন্ত্রের কবর রচনা করার পায় তারা শুরু। তারপরে গণতন্ত্রকে চরমভাবে আহত করলো, কখন? 2014 নির্বাচন দিয়ে, যেখানে প্রতিদ্বন্দ্বিতাবিহীন 153টা সিট নিয়ে গেল, চলে গেল। তারপরে কি হলো, 2018 এটাকে একেবারে আইসিইউতে পাঠাই দিল গণতন্ত্রকে। ইট ইজ জাস্ট ফিনিশ। এখন তার ব্যাখ্যাটা হইলো এরকম যে একটা গণতান্ত্রিক দেশে যদি বিনা ভোটে এবং আইনকে যাচ্ছে তাইভাবে অপব্যবহার করে, প্রশাসনতন্ত্রকে ব্যবহার করে, নিজেকে জনবিচ্ছিন্ন করে, গণতন্ত্রকে কবর দিয়ে যদি সাকসেসফুল হয়, তাহলে 3 টার্ম যদি সে থাকে, তাহলে সে অটোক্রেটিক গভর্নমেন্ট হয়ে যায় শতভাগ। এখন অটোক্রেটিক গভর্নমেন্ট যখন শতভাগ হয়ে যায় গণতান্ত্রিক দেশে, তখন তার সাথে সম্পর্ক বিল্ড আপ হয় ভিতরে ভিতরে, চায়নার মতো দেশ, রাশিয়ার মতো দেশ, উত্তর কোরিয়ার মতো দেশ, ইরানের মতো দেশ, এদের সাথে সম্পর্ক বিস্তার হয়। অর্থাৎ এটা দেখেন, এটা হলো অটোক্রেটিক হইলে কি হয়। এখন আমেরিকার চিন্তাটা কোথায়, এই গভর্নমেন্ট তো অলরেডি অটোক্রেটিক হয়ে গেছে এবং তার সাথে এখন গণতন্ত্রের সাথে সম্পর্ক নাই, গণতন্ত্র কবর দিয়ে ফেলছে। তারপরের কথাটা আসেন, আরেকটা ধাপ যদি তার আসতে পারে, তাহলে হবে চতুর্থবার। চতুর্থবার আসলে কি হবে জানেন? চতুর্থবার আসলে বিরোধী দল বলতে আর কিছু থাকবে না, অর্থাৎ অ্যাবসলুট অটোক্রেটিক সরকার হবে এবং আলটিমেটলি টোটাল বৈশিষ্ট্য হয়ে যাবে চায়না, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো। এখন সেটা যদি হয়ে যায়, সেটা আমেরিকা নিশ্চিত। আমেরিকা কিন্তু এখানে ওয়েল ব্রিফড, যখন তারা আসেন বহুত হিসাব নিকাশ করে আসেন, আইসা মোমেন সাহেবের সাথে বসেন, এগুলো ফর্মালিটিজ। কারণ এখানে মিস্টার পিটার হাস যে বসে আছে, হাওয়া খাচ্ছে না। পিটার হাসের চেয়ে তার বিশ্বস্ত না মোমেন সাহেব, ওনার ব্যাখ্যা দেওয়ার তো প্রয়োজন নাই, ওনারা জেনে শুনেই আসতেছেন। মোমেন সাহেবের জন্য তো আসতেছেন না, আসতেছেন পিটার হাস সাহেবের জন্য। সুতরাং এখন আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে গেছে এইটাই, অলরেডি গভর্নমেন্ট অটোক্রেটিক হয়ে গেছে, অলরেডি গভর্নমেন্ট ওই বলয় চলে গেছে, মানে এটা হলো রাজনীতিগত দিক থেকে, প্লাস গণতন্ত্র নস্যাৎ হয়ে গেছে। এখন গণতন্ত্র যদি পুনরুদ্ধার করতে হয়, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে কি করতে হবে, দেশের বিরোধী দলকে টিকিয়ে রাখতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হইলে। এবং সেই ধারা যদি অব্যাহত ভাবে, যেহেতু চতুর্থ বা ফের ক্ষমতা আসলে তারা কনফার্ম বিরোধী দল আর থাকবে না, সুতরাং আমেরিকা বোধহয় বিষয়টা ভালোই বোঝে যে চতুর্থবার এই সরকারকে ক্ষমতায় আনবে কি আনবে না। কেননা যদি আসে, তাহলে বিরোধী দল বিলীন হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, টোটাল অটোক্রেটিক কান্ট্রি, গণতন্ত্র কবর হয়ে যাবে। এখন আমেরিকা যদি বাংলাদেশে গণতন্ত্রের কবর চায়, তার নিজের ব্যর্থতা চায়, তাহলে অবশ্যই ক্ষমতায় থাকতে পারবে আওয়ামী লীগ। আর সে যদি মনে করে যে না, আমার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে, মানবাধিকার লঙ্ঘন করতে দেয়া যাবে না, এই চিন্তা যদি তার থাকে, তাহলে বুঝতেই পারেন তারা কি করবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাজ্জাকি ভাই। দর্শক শুনছিলেন দুই মার্কিন কংগ্রেস ম্যানের বাংলাদেশ সফরকে ঘিরে সামগ্রিক রাজনীতি এবং সামনে কি ঘটতে যাচ্ছে তার একটা আলোকপাত করলেন বা বিশ্লেষণ করলেন। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।